আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমার রিমনা সোমিষ্ঠার ফুড ব্লগসে। ভিডিও শুরু করার আগে বলছি ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিউয়ার্স। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু ও রিফ্রেশিং। আমি আজকে আপনাদের জন্য রমজান স্পেশাল মিক্সড ফ্রুট জুস তৈরি করে দেখাবো, যা শুধু আপনারা রমজান মাসেই নয় বরং যে কোনো সময় আপনারা তৈরি করে খেতে পারবেন। তাছাড়া বাচ্চারা তো অনেকেই ফল একদমই খেতে চায় না, আপনারা যদি এই জুস তৈরি করে বাচ্চাদের সুন্দর করে পরিবেশন করে দেন তাহলে শুধু বাচ্চারাই নয় বড়রাও খুবই পছন্দ করবে। তো চলুন কীভাবে তৈরি করি দেখাই। ভিউয়ার্স, আমি মিক্সড ফ্রুট জুস তৈরি করতে আমি তিন রকম ফল নিয়েছি ভিউয়ার্স। এখানে আপনারা চাইলে কলাও ব্যবহার করতে পারবেন, খেজুরও দিতে পারবেন। আমি শুধু বাঙ্গি নিয়েছি ভালো মতো করে ধুয়ে, আপেল নিয়েছি আপেলের ছলকা ছিলে ভালো মতো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আঙ্গুর নিয়েছি। তিন রকম ফল দিয়ে আজকে আমি মিক্সড ফ্রুট জুস তৈরি করে দেখাবো, ফ্রেশ আপনারা অবশ্যই বানাবেন। এখন আমি দিয়ে দিব ফলগুলো, দিয়ে দিই ভিউয়ার্স। আপেল দিলাম, বাঙ্গিটা দিলাম, তারপরে আঙ্গুর। ইফতারির সময় আপনারা অনেক ফল নিয়েই বসুন, অনেকে এভাবে খেতে চায় না এগুলো ফল। এগুলো যদি জুস বানিয়ে আমরা খাই তাহলে শরীরের জন্য অনেক ভালো, বাচ্চারাও পছন্দ করবে, কারণ বাচ্চারা অনেক সময় ফল ফ্রুট খেতে চায় না। এগুলোর সাথে যদি আপনারা একটু রুয়াবজা মিলিয়ে দিবেন তাহলে কালারটা একটু হবে। তারপর আপনারা চাইলে জেমস আছে বাচ্চারা খায়, ওগুলো দিয়েও আপনারা জুস বানিয়ে বাচ্চাদের সামনে দিবেন, অবশ্যই এটা খাবে। এই জুসটা শরীরের জন্য অনেক ভালো ভিউয়ার্স। এখন আমি শুধু এটা ব্লেন্ড করে নিব এক মিনিট। ভিউয়ার্স, আমি এক মিনিট এই তিন রকম ফলকে ব্লেন্ড করে নিলাম। এখন আমি বিট লবণ দিব ভিউয়ার্স আধা চামচের মতো। বিট লবণটা দিবেন অবশ্যই ভিউয়ার্স। আর আমি এখন বরফ কুচিটা দিয়ে দিব, বরফ কিউব করা বরফগুলো দিলাম। আর আমি এখানে তিনটা ফলই মিষ্টি আমার, তাই আমি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আমি চার চামচের তিন চামচের মতো দিলাম, কারণ চামচটা ছোট। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আর আমি এখান থেকে এক গ্লাস পানি দিলাম। এভাবে করে আমি আরও এক মিনিট এভাবে করে ব্লেন্ড করে নিব। ভিউয়ার্স, আমার রেডি হয়ে গেল ফ্রুট জুস। আমি আমার মতো করে বানালাম, আপনারা অবশ্যই এটা বানাবেন, ইফতারির আগ দিয়ে বানাবেন, পরিবারের সবাইকে নিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। এখন আমি ঢেলে পরিবেশন করে আপনাদের দেখাব। ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার তিন রকম ফল দিয়ে ফ্রুট জুস, আমি আমার মতো করে বানালাম। আপনারা অবশ্যই এই রেসিপিটা ইফতারির সময় ট্রাই করবেন। আমি ইফতারির উপলক্ষে বানালাম, আপনারা বাচ্চাদের তৈরি করে দিবেন, বড়রাও খাবে, অনেক ভালো লাগবে। আমি বাচ্চাদের জন্য জেমস দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম, অবশ্যই বাচ্চারা এই রেসিপিটা পছন্দ করবে, বড়রাও করবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। প্রতি সোমবার আর বুধবার আমি নতুন নতুন ভিডিও দেই দেখার জন্য। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ ভিউয়ার্স।